আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর সেই খুনসুটিময় ঝগড়া তো আছেই, আর অনিমার মেয়ে রোজ অনিমাকে সেই কাহিনী শুনিয়েছে। আর আদ্রিয়ান মিষ্টির সামনে প্রকাশ না করলেও তার মায়াই পড়ে গেছে সেটা বেশ ভালোই বোঝা যায়। আজ রাতে হঠাৎ এমার্জেন্সি কেস এসে পড়ায় অনিমাকে সার্জারি করতে যেতে হচ্ছে, তাই মিষ্টিকে সাথীর কাছে রেখেই গেল। আর সার্জারি কমপ্লিট করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরছে, হঠাৎই খুব জোরে থেমে গেল গাড়ি, কি হলো বুঝতে পারল না। কয়েকবার স্টার্ট করার পরেও গাড়ি স্টার্ট নিচ্ছে না, তাই গাড়ি থেকে বেরিয়ে চেক করে মেজাজটাই খারাপ হয়ে গেল। এটা এখনই হবার ছিল? ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেশ রাত হয়ে গেছে। ধ্যাত, কোনো গাড়িও নেই, কী করে বাড়ি ফিরবে? ইচ্ছে করছে এই ডাস্টবিনটাকে কুড়ো করে রেখে যাবে, এখনই নষ্ট হবার ছিল। এদিক ওদিক তাকিয়ে দেখলো একটু দূরে কয়েকটা ছেলে তাস খেলছে, তবে তাস খেলার পাশাপাশি অনিমাকেও দেখছে মাঝে মাঝে আর চোখে। এখন মাঝরাতে এরা আবার ঝামেলা করবে কি না কে জানে। পায়চারি করতে করতে দিল গাড়িতে এক লাথি। হঠাৎ গাড়ির আওয়াজে পেছনে তাকাতেই গাড়ির হেডলাইট চোখে পড়ল। অনিমা দুহাতে চোখ ঢেকে নিল। গাড়ির হেডলাইট নিভতেই অনিমা হাত সরিয়ে সামনের দিকে তাকালো, আর সামনে তাকিয়ে আরও বেশি শক ঢলো, কারণ গাড়ি থেকে আদ্রিয়ান বেরিয়ে এলো। ওকে দেখে জানে পানি এলো অনিমার, কিন্তু সেটা বাইরে প্রকাশ করল না। আদ্রিয়ান হেঁটে অনিমার সামনে এসে ঝাঁঝালো গলায় বলল, এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছেন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া রাস্তাটা কত খারাপ? মেজাজটাই খারাপ হলো, কিছু না জেনে এভাবে রেগে বলার কি আছে। সে এবার ধমকে বলল, কি হলো বলুন, এত রাতে বেরিয়েছেন কেন? অনিমা তার দিকে তাকিয়ে মেকি হেসে বলল, মর্নিং ওয়ার্কে বেরিয়েছি। আপনার টেরা টেরা কথা বলার স্বভাব জীবনেও যাবে না। না যাবে না, তুমি যদি কিছু না জেনে এমন সারের মতো চিল্লাতে থাকো তাহলে আমিও এভাবে কথা বলবো। আদ্রিয়ান ভ্রুকুচকে বলল, হোয়াট, আমি সার? আমি কখন বললাম? এই তো আপনি নিজেই বললেন যে আপনি সার। ইউ, হোয়াটএভার, আপনি দয়া করে বলবেন কি আপনি এখানে কি করছেন? সার্জারি ছিল এমার্জেন্সি, আর এখানে এসে গাড়ি নষ্ট হয়ে গেছে বলেই ভ্রুকুচকে হাত ভাঁজ করল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই রাস্তাটা সেফ না, আপনি আমার গাড়িতে আসুন, আমি ড্রপ করে দিচ্ছি। অনিমা কিছু বলবে তার আগেই সে আবার বলল, যেমন উনি তেমন ওনার গাড়ি, দুটোই টিউবলাইট। গেল মাথাটা গরম হয়ে। অনিমা টিউবলাইট, তাই মুখটা ফুলিয়ে বলল, দরকার নেই আপনার হেল্পের, আমি নিজে যেতে পারবো, ইউ ক্যান গো। দেখুন, জেদ করে লাভ নেই, রাস্তাটা ভালো না, চলুন এখন। বললাম তো যাব না, যান আপনি। ওকে ফাইন, অ্যাজ ইউ উইশ বলেই গাড়িতে উঠে চলে গেল। অনিমা ভাবছে, যাপ বাবা, এটা কি হলো, অনিমাকে একা ফেলে চলে গেল, যা খুশি করুককে। গাড়িটা আপাতত ওখানে রেখে অনিমা খানিকটা হেঁটে এগোতে লাগলো, কিন্তু এই ছেলেগুলোকে দেখে বিরক্ত হলো। এতক্ষণ শুধু আর চোখে অনিমাকে দেখলেও এখন হাসছে মাঝে মাঝে। হঠাৎই তারা সব উঠে দাঁড়িয়ে গেল, আর অনিমার ব্যাপারটা ভালো লাগলো না। অনিমা তাড়াতাড়ি এগোতে গেলেই ওর সামনে এসে দাঁড়ালো। অনিমা পাশ কাটাতে চাইলেই ঘিরে ধরলো অনিমাকে। অনিমা ভ্রুকুচকে তাকিয়ে আছে ওদের দিকে। ওদের মধ্যে একজন বলল, কি ম্যাডাম, একা একা বুড়োচ্ছেন বুঝি, কোম্পানি দেবার জন্য আমরা আছি তো, বলেই একসাথে হাসতে লাগলো। অনিমা ভ্রুকুচকেই হাত ভাঁজ করে বলল, হয়ে গেছে এবার যান। ওদের মধ্যে আর একজন বলল, আরে বাস, এ তো আমার জানো বলছে। অনিমা দাঁত করমর করে তাকিয়ে আছে এদের দিকে, সেটা দেখে বলল, বাপরে, খুব রেগে গেছো তো, তা ম্যাম আপনার পার্টনার কই? অনিমা এবার কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে কেউ বলে উঠল, ওর পার্টনার এখানে। অনিমা চমকে পিছনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান পকেটে হাত দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানকে দেখেই তারা ভয় পেয়ে কেটে পড়ল, বুঝতে পারল এরা সবাই আদ্রিয়ানকে চেনে। আদ্রিয়ান অনিমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হলো, প্রশংসা শোনা শেষ?
তার চোখ রাগের লাল হয়ে আছে। অনিমা মাথা নিচু করে রইল। এখন একে কিছু বললে সেটা আগুনে ঘি ঢালা হবে, তাই চুপ থাকাটাই বেটার। আদ্রিয়ান ধমক দিয়ে বলল, চলুন, বলেই হাঁটতে লাগলো। অনিমাও কথা না বাড়িয়ে তার পিছে পিছে হাঁটতে লাগলো। সে এত জোরে হাঁটছে যে তার সাথে অনিমাকে এক প্রকার দৌড়তে হচ্ছে। বেশ কিছুক্ষণ দৌড়নোর থুড়ি হাঁটার পর অবশেষে তার গাড়ির কাছে এসে পৌঁছলো। অনিমা দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। সে ভ্রু কুচকে তাকিয়ে দরজা খুলে দিতেই অনিমা ফ্রন্ট সিটে গিয়ে বসল। আদ্রিয়ান এবার ড্রাইভিং সিটে বসে নিজের সিট বেল্ট বাঁধল। অনিমা বসে আছে সেই কখন আগের অনিমার সিট বেল্ট বেঁধে দেবে সেই আশায়। আদ্রিয়ান অনিমাকে সিট বেল্ট বাঁধতে না দেখে ভ্রু কুচকে বলল, আমি গাধা যে মেয়ে নিজে কার ড্রাইভ করে সে সিট বেল্ট বাঁধে জানে না? ওয়াও, অনিমা মিটমিটিয়ে হাসছে আর ভাবছে যে যত চাই বলুক সিট বেল্ট তো তাকে দিয়েই বাঁধাবে। এসব ভাবতে ভাবতে আদ্রিয়ান বলল, কি হলো বাঁধো? অনিমা সিটে হেলান দিয়ে বলল, পারবো না, ইচ্ছে হলে বেঁধে দাও না হলে থাক, কি আর হবে, অ্যাক্সিডেন্ট হলে ক্ষতি বেশি হবে আমার, তাতে তোমার কি, তুমি গাড়ি চালাও। আদ্রিয়ান দাঁত করমর করে অনিমার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে সিট বেল্ট বেঁধে দিল। অনিমা তার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। সে গাড়ি স্টার্ট করলেই অনিমা বলল, আমার গাড়ি? সে সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, চুরি করে নিয়েছি, কাল বেচে দেব। অভ্রকে বলে দিয়েছি, লোক এসে গ্যারেজে নিয়ে যাবে। অনিমা কিছু বলল না, দুজনেই চুপচাপ বসে আছে। আদ্রিয়ান ডান দিকের রোডে যেতে নিলেই অনিমা বলল, আরে ডান দিক না বাদিকে। সে সাথে সাথেই গাড়ির ব্রেক করে অনিমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, ভাই তোমাদের বাড়িতে এই রোডে। অনিমা ভুলেই তো গেছিল, এখন কি হবে, না ব্যাপারটা অন্যভাবে সামলাতে হবে। নিজেকে সামলে বলল, আমি থাকি না ওই বাড়িতে। আদ্রিয়ান বেশ অবাক হয়ে বলল, ওদের সাথে থাকো না মানে? মানে একা থাকি। হোয়াট, একা থাকো মানে কি? অনিমা এই ছেলের প্রশ্নের উত্তর কি করে দিবে এখন, কোনো রকমে বলল, এক মিনিট, আমি তোমাকে এত সাফাই কেন দিচ্ছি, হু আর ইউ, আর হঠাৎ আপনি ছেড়ে তুমি তে গেলে যে কি মতলব? হ্যাঁ, আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে অনিমার হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে বলল, দেখো মাথা গরম করবে না, আলাদা থাকো মানে কি, আর কেনই বা। অনিমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, বিয়ে করেছি আমি, তাই হাজবেন্ডের বাসায় থাকি। বিয়ের পর নিশ্চয়ই কেউ বাপের বাড়িতে থাকে না, নিজের হাজবেন্ডের সাথেই থাকে, সিম্পল। অনিমার কথা শুনে আদ্রিয়ান অবাক চোখে অনিমার দিকে তাকিয়ে রইল আর অনিমার হাত ছেড়ে দিল। কিছুক্ষণ অবাক হয়ে অনিমার দিকে তাকিয়ে মুচকি হাসল। অনিমা ভাবছে চাপ বাবা, হাসলো কেন, অনিমা বিয়ে করেছে শুনে তার একটুও খারাপ লাগলো না? আদ্রিয়ান স্টিয়ারিংয়ে হাত রেখে বলল, আপনার হাজবেন্ডের নামটা কি? এই রে, এবার কি বলবে, কি নাম বলবে এখন, ধ্যাত, অনিমা কোনো রকমে আমতা আমতা করে বলল। নাম নাম আমার কি হবে, আর সেটা জেনে তুমি কি করবে? সে অবাক ফেস করে বলল, বারে আমার এক্স ওয়াইফের প্রেজেন্ট হাজবেন্ডের নামটাও জানবো না। অনিমার মাথায় এখন কোনো নাম আসছে না, যা আসছে তা হলো রহিম করিম চৌধুমধু টাইপ নাম। যাই হোক, নিজের হাজবেন্ডের নাম এসব বলতে পারে না, অনিমা হ্যাভ এ প্রেস্টিজ, বাট কি করা যায়। কি হলো বলো? আদ্রিয়ানের কথাই ধ্যান ভাঙলো, কোনো রকমে হাসার চেষ্টা করে বলল, এ মানে নাম, হ্যাঁ ওর নাম হচ্ছে কি জানো? আদ্রিয়ান সিটে হেলান দিয়ে হাত ভাঁজ করে বলল, হাজবেন্ডের নাম ভুলে গেছো? অনিমা অসহায় ভাবে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে বলল, কোনো ব্যাপার না, মনে করো আমি ওয়েট করছি। অনিমা এবার মুখ ভেঙচি দিয়ে সামনে তাকিয়ে সিটে হেলান দিয়ে হাত ভাঁজ করে বসল। হঠাৎ সে বলল,
আমি হেল্প করি। অনিমা প্রকোচকে তাকালো, সে হেসে বলল, এ থেকে জেড এর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড দিয়েই হবে, মনে করে দেখো। বেশ বুঝতে পারলো যে এখন টিচ করছে অনিমাকে, তাই মুখ ঘুরিয়ে বসে রইল। সে এবার সিরিয়াস হয়ে কঠোর গলায় বলল, ডাফার, মিথ্যেটা আজ অব্দি সাজিয়ে বলতে শেখেনি। তোমার প্রেসক্রিপশনে খুব সুন্দর করে লেখা আছে অনিমা আবরাজ দোহায়ের। আপনি সেই খবর রেখেছেন? আদ্রিয়ান শুধু একটা তাচ্ছিল্যের বাঁকা হাসি দিল, তারপর আবার বলল, এবার বলো একা থাকো মানেটা কি? অনিমা ভাবছে কি বলবে একে। অনিমা নিজে থেকে মিষ্টির কথা বলবে না ওকে, আর একা থাকার কি কারণ বলবে ওকে? এসব ভাবতে ভাবতেই সে ধমকে বলল, কি হলো বলো। অনিমা এবার তার দিকে তাকিয়ে বলল, কেন বলবো তোমাকে, আর কোন অধিকারে জানতে চাইছো? মানে তুমি তো আমার থেকে দূরে থাকতে চাও, তাই না? 6 বছর ধরে কোনো যোগাযোগও করনি, আর এখন এসেও দূরে সরিয়ে রাখছো। তাহলে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে আপনার এত ইন্টারেস্ট দেখানোর মানে কি? সে প্রকোচকে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা মুচকি হেসে বলল, যেদিন সত্যি সম্পূর্ণ অধিকারের সাথে আমাকে কাছে নিয়ে জানতে চাইবেন, সেদিন বলবো, সবটা বলবো। আদ্রিয়ান স্থির চোখে কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে তারপর গাড়ি বাইরে টার্ন নিল। সারা রাস্তা আর কেউ কারোর সাথে কথা বলেনি। বিল্ডিংয়ের সামনে গিয়ে গাড়ি থামাতে বলল তাকে। সে গাড়ি থামিয়ে বিল্ডিংটা দেখে বলল, এখানে থাকেন আপনি? সে আর কিচ্ছু বলল না, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে যে অনেক কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। অনিমা গাড়ি থেকে নামছে না, কারণ অনিমা চাই সে নিজেই সিট বেল্ট খুলে অনিমাকে গাড়ি থেকে নামাক। অনিমাকে গাড়িতে বসে থাকতে দেখে সে ভ্রুকুচকে বলল, কি হয়েছে, কি যাবে না নাকি গাড়িতেই থাকার ইচ্ছা আছে? তুমি সাথে থাকলে থাকতেই পারি। আপনার সাথে জোক মারার সময় নেই আমার, যান। অনিমাও তাকে অতিষ্ঠ করার জন্য চোখ মেরে বলল, জান, ওয়াও, আগে তো শুধু জান পাখি বলতে, এখন শুধু জান, সমস্যা নেই, চলবে। আদ্রিয়ান রেগে গিয়ে গাড়ি থেকে নেমে বাইরে এসে অনিমার পাশের দরজা খুলে তারপর সিট বেল্ট খুলে টেনে নামালো। অনিমার বড্ড হাসি পাচ্ছে তার মুখ দেখে, তাই থুতনিতে হাত রেখে মিটমিটিয়ে হাসছে। সেটা দেখে সে বেশ রেগেই বলল, খুব হাসি পাচ্ছে তাই না? অনিমা সাথে সাথেই মুখটা সিরিয়াস করে বলল, আমি কি হাসছি, কই না তো, আমি যাই, হ্যাঁ বাই, বলেই চলে এলো। চলে এলো বলতে কেটে পড়লো আর কি, যে পরিমাণ রেগে আছে বাপরে, এখন এর সামনে থাকা আর অ্যানাকোন্ডার সামনে খরগোশ ডান্স দেওয়া একই কথা, তাই কোনো রকমে কেটে পড়লো। কিন্তু ভেতরে গিয়ে আড়ালে লুকিয়েছিল, তার গাড়িটা চলে যাওয়ার পরেই ভিতরে গেল। অ্যাপয়েন্টমেন্টে গিয়ে বেল বাজাতেই সাথী দরজা খুলে দিল। অনিমা ভিতরে ঢুকে ওকে বলল, মিষ্টি ঘুমিয়ে গেছে? জি ম্যাম। খাওয়াতে পেরেছো তো? অনেক কষ্টে, কি কিনা করতে হচ্ছে। তারপর সাথীকে খাবার বাড়তে বলে অনিমার রুমে গিয়ে মিষ্টির কপালে একটা চুমু দিল। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে সাথী আর অনিমা একসাথে খেতে বসল। সাথী খেতে খেতে জিজ্ঞেস করল, আজ এত দেরি হলো যে? রাস্তায় আটকে গেছিলাম। সাথী আর কিচ্ছু বলল না, বাট খেয়াল করলো যে ও কিছু একটা বলতে চাইছে, বাট কোনো কারণে বলতে পারছে না, তাই জিজ্ঞেস করল, কিছু বলবে সাথী? সে হয়তো এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল, তাই তাড়াতাড়ি বলল, ম্যাম আসলে, বলো। মিষ্টি কিন্তু ওই অপরিচিত লোকটার সাথে একটু বেশি মিশছে, যদিও মিষ্টি নিজেই যায়, কিন্তু এখন দিনকাল কেমন চলছে তা তো জানি না, তাই না? অনিমা মুখে হেসে বলল, দেখে তো মনে হয় খুব বড় লোক মানুষ। ও ভালো, কিন্তু চেহারা দেখে কি কিছু বোঝা যায়? অনিমা এবার হেসে দিয়ে পড়ল, লোকটা মিষ্টির বাবা। এটা শুনে সাথে আন মনে বলল, তবু, কিন্তু পরক্ষণেই হুঁশ এলো হয়তো যে অনিমা কি বলছে, তাই তার হাত থেকে চামচ পড়ে গেল আর অবাক হয়ে বলল, কি, কিন্তু ম্যাম। এরপর সাথীকে সবটা খুলে বলল, আর সবটা শোনার পর সে খুশি হয়ে বলল, আমি তো ভাবতে পারছি না, এত সুন্দর একটা ছেলে মিষ্টির বাবা, আমার তো দেখে মনে হয়েছিল ওনার 24-25 বছর হবে।
দেখে মনেই হয় না 30 বছর হয়ে গেছে। অনিমা চোখ ছোট ছোট করে তাকালো সাথীর দিকে। সাথী থতমত খেয়ে গিয়ে বলল, মানে ম্যাম আমিও সব কিছু মিন করে বলিনি। অনিমা ফিক করে হেসে দিল সাথীর ফেস দেখে, সাথীও হেসে দিল। হসপিটাল থেকে বিকেলে বেরোতে গিয়ে দেখলো অফ্র গম্ভীর মুখ করে বসে আছে।